আর যারা বলছে ডাইরেক্ট আল্লাহকে ধরো, তাহলে ওদেরকে বলে তোর বাপের মায়ের সাথে বিয়ে দেওয়া দরকার কি ছিল? বিয়ে দেওয়া দরকার কি ছিল? তুই তো আসমান থেকে পড়ে গেলি কেন? এরা মজা মানে না। দাদা হুজুর কিবলার মতপথে আহলে সুন্নতুল জামাতের সাথে বিয়ে শাদি খাওয়া দাওয়া চলাফেরা উঠা পয়সা সব একদম কঠোর ভাবে নিষেধ। যেহেতু এরা পীর ওলিকে মানা তো দূরের কথা, চারটে ইমামকে পর্যন্ত মানে না। চারটে ইমাম শুধু নাই, সাহাবাদেরকেও উড়িয়ে দিয়েছে। চারটে আমার ভাই সাহাবা হুজুর তো দূরের কথা, রসুলকেও উড়িয়ে দিয়েছে। এদের বক্তব্য হচ্ছে স্বয়ং একদম ডাইরেক্ট আল্লাহকে ধর। আচ্ছা, আল্লাহর কাছে যেতে গেলে একটা ভায়া ধরতে হবে না? হবে না, জোরে বলো। হ্যাঁ, কেউ যদি বলে আমি ডাইরেক্ট আল্লাহকে ধরবো, তাহলে এইখানে শুনুন, ওই জন্য আহেল হাদিসে দেখবেন অধিকাংশ, দেখবেন লামাজাবি, দেখবেন অধিকাংশ মক্কা মদিনা ওয়াহাবী দলের আছে দেখবেন। আর এইখানে আমাদের ইয়ং ইয়ং ছেলেরা কিছু এই কি করছে বলি, পয়সা গুনছো, চাকরি কি করছে? এখানে কিছু এড়ে কি বেড়ে দেখলো না? ছেলেরা চায়ের দোকানে বসে বসে মোবাইল দেখে, দর্জির দোকানে, মুদিখানার দোকানে বসে বসে বড় বড় মোবাইল দেখছে। আর দেখছে এই দেখো মক্কা মদিনা শরীফে দেখো কিয়াম সালাম হয় না, মক্কা শরীফে দেখো আজানে মুনাদ করা হয় না, কবরে জিয়াদ করা হয় না, মক্কা শরীফে মেয়ে ছেলে বেটা ছেলে একসঙ্গে নামাজ পড়ছে দেখেছো? আর এরা খালি হুজুরা খালি আমাদের নিষেধ করে, আর আমাদের ঘরে কিয়াম সালাম এসব পড়তে বলে, আজানে মুনাদ করতে বলে, এরা আজকে জানাজার নামাজের দোয়া করতে বলে। এরা মক্কা মদিনার আগে না, এরা হুজুরা আগে। আচ্ছা বলুন তো, মক্কা শরীফ আমাদের দলিল? আরে কথা বলেন ভালো করে বুঝবেন, ঘরে যে যেন অন্যরকম মানে করবেন না যেন। ফুরফুরা শরীফের দাদা হুজুর সিয়াচেন, উনি আমাদের দলিল নয়। খাজা হুজুর আজমির শরীফের সিয়াচেন, উনি আমাদের দলিল নয়। পাঞ্জাবের সেরহান শরীফের সিয়াচেন হযরত মুজাদ্দাল পেশানি হুজুর, তিনি আমাদের দলিল নয়। ইরাকের সিয়াচেন বগদাদ শরীফে হযরত বড় পীরশাহ হুজুর সিয়াচেন, উনি আমাদের দলিল নয়। দলিল হলো কোরআন হাদিস ইজমা কিয়াস সারা শরিয়া। এরা তো সারা শরিয়াতটাকেও মানে না। ভালো করে খেয়াল করে শোনো, এরা মক্কা মদিনার তুলনা দেখছে, মোবাইলে দেখছে, চলবে না চলবে না। এবার যারা বলে চলবে না তাদেরকে এবারে বলুন, তাহলে মক্কা মদিনা যখন দলিল ছোড়া শুরু করেছো, তাহলে মক্কা মদিনা এখন বাদশা কে? জোরে বলুন, বাদশা কে? বাদশা সালমান। বাদশা সালমান এখন মক্কা মদিনা শরীফে মেয়েদের গাড়ি চালাবার অর্ডার দিয়েছে না দেয় না? জোরে বলো। তাহলে ওই ফতোয়াটা আমাকে আগে ধরতে হবে তো। যারা বলছে মক্কা মদিনা তুলনা করছে, তাহলে ওই মক্কা শরীফে বাদশা সালমান মেয়েদেরকে গাড়ি চালাবার অর্ডার দিয়েছে, তাহলে আপনার মাকে চাচিকে খালাকে বলে 16 চাকা লরি নিয়ে যে বিষ্ণুপুরে বালি নিয়ে আসতে বলো। মক্কা মদিনা যদি তুলনা করো, বাদশা সালমান মেয়েদেরকে ফুটবল খেলার অর্ডার দিয়েছে না দেয় না? জোরে বলো।
নবীর উম্মতের আসর রেখে দেন, এটা হলো আখিরি জামানা। আল্লাহ রাসূল জানি বলছেন আখিরি জামানাতে শেষ যুগেতে আলেম দুই প্রকার বেরোবে, খায়রুল উলামা ও শারুল উলামা। সবই তো দেখছি দুলালের তালাশি, ই বলছে হারাম বলছে হালাল, ই বলছে চলবে না ও বলছে চলবে, কিন্তু ইনি আলেম আর উনি আলেম, তাহলে আপনি কোন আলেমের কথা নেবেন বলুন, কোন পথে হেঁটে যাবেন বলুন। বৈজ্ঞানিকরা বর্তমান আমলোকেরা বিপদে পড়েছে, আল্লাহ আমরা এখন কোথায় যাব, এখন আমরা আল্লাহ পাব, ইঞ্জিন যেদিকে যাবে বগি সেই দিকে যায়, এখন আলেম বলি সাহেবরা হচ্ছে ইঞ্জিন, আমরা আমলোকেরা বগি, এখন যত রকম মোল্লা মৌলী পিসা বেরিয়েছে তত রকম নিয়ম কারণ ফতোয়া বেরিয়েছে, কথা ঠিক না বেঠি, যত দল বেরোচ্ছে তত পথ বেরিয়েছে। এখন আমলোকেদের ইমান বাঁচানো কঠিন গায়ে হয়ে গেছে। আল্লাহ ও নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ভালো করে খেয়াল করে শুনুন ও বৈজ্ঞানিকরা, কঠিন সময়ে এসে পৌঁছেছি, ইমান বাঁচানো দায় হয়ে গেছে, ইমানকে মজবুতি করুন বৈজ্ঞানিকরা। আমার বৈজ্ঞানিকরা শুনে রেখে এই যে বলছে মাইদানেরাও, এরা রসুলকে পর্যন্ত উড়িয়ে দিয়েছেন, বলে ডাইরেক্ট আল্লাহকে ধরো, ডাইরেক্ট আল্লাহকে ধরো। আল্লাহ নিজে বলছে দলিলটা শুনে রেখে দেন, যারা বলে ডাইরেক্ট আল্লাহকে ধরো, ডাইরেক্ট আল্লাহ কাছে চলে যাও, আমরা কোনো ওসিলা ধরবো না। এখানে আল্লাহ নিজে কি বলছে, কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিবকুমুল্লাহ। আল্লাহ নিজে বলছে কুল মানে বলে দাও, কুল মানে এই কুল মানে কি বলে দাও, কে বলছে, আল্লাহ নিজে বলছে কুল ইন কুনতুম তুহিবুনাল্লাহ। আপনি বলে দেন আমার বান্দা বান্দাদেরকে শুনিয়ে দেন, যদি আমার বান্দা বান্দিনী আমার নৈকট্য আমার দিদার আমার সাক্ষাৎ পেতে চায়, হত্যা বেউনে আগে তোমার পায়জামি করতে বলো, আগে তোমার অনুসরণ করতে বলো, যদি আমার বান্দা বান্দিনী যে আমার তোমার অনুসরণ করে তোমার পায়জামি করে, নিশ্চয়ই ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। জরুর সুবহান, তাহলে আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকে বাঁচতে হবে না হবে না, জরুর। আর যারা বলছে ডাইরেক্ট আল্লাহকে ধরো, তাহলে ওদেরকে বলে তোর বাপের মায়ের সাথে বিয়ে দেওয়ার দরকার কি ছিল, বিয়ে দেওয়ার দরকার কি ছিল, তুই তো আসমান থেকে ডাইরেক্ট পড়ে গেলি কেন, কি রাগ করছে নাকি বলছি, বলে যে চোর হবে তার গায়ে লাগবে,